ময়ূর দেখতে নেবে আবার আমাদের ক্যামেরায় ধরা পড়লো শিয়াল লক্ষ্ণ এক্সপ্রেস হয়ে একটু টেনশন হয়ে গেছে তিনটে কম্বো প্যাকে পার প্যাকে যাচ্ছে একটা করে মটন বিরিয়ানি দু পিস পরোটা আর একটা করে গেল ঠিক এখানে দাম আছে এইটটি এইট পয়েন্ট এইট এইট মানে চারটে আট বেনারস ঘুরে আসলে অনেকটাই বেশি হতো তাই এই রাস্তাটাই আমরা চুজ করেছি এমন একটা পেট্রোল পাম্প যাতে আপনি পেট্রোল পাবেন মেনলি ওরা দেখতে চাই যেটা সেটা হচ্ছে বিহারের অংশটা পুরোটাতেই এরকম দেখবেন কাজ হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে মারাত্মক একটা ডেভেলপমেন্ট হয়েছে গুড মর্নিং আগ্রা কাল রাতে আমরা এই হোটেল এসেছিলাম হোটেল জোদা দা গ্রেট আজকে সাতাশ তারিখ সাতাশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমরা আগ্রা থেকে স্টার্ট করবো আজকের কলকাতার উদ্দেশ্যে দূরত্ব কিন্তু অনেকটাই এখান থেকে ট্রেন যেটা আমাদের আছে যোধপুর এক্সপ্রেস তারই সময় লাগে কুড়ি ঘন্টার তা আমাদের কতটা সময় লাগে দেখি টার্গেট কিন্তু বাড়ি রাত হবে আপনার সঙ্গে থাকুন একটা অন্য আপনাদের অপেক্ষা করে রয়েছে সকাল সকাল আমরা মুরব্বা কিনতে এলাম এ ডাই প্যারা দেখাই একবার না হেড ওই হ্যাঁ দেখি কেমন এখন বাজে সকাল আটটা দুই আজকে সাতাশ তারিখ এক্সপেক্টেড আমাদের অ্যারাইভাল দেখাচ্ছে কলকাতায় আটটা চোদ্দ আমাদের ট্রাভেল করতে হবে তেরোশো সাতাত্তর কিলোমিটার একটা হিউজ ডিস্ট্যান্স চব্বিশ ঘন্টা সময় নেবে তা একটা হারকিউলাস টাস্ক আর কি যাই হোক আমরা তো সেইভাবেই তো ট্রিপটা করছি যতটা সংক্ষিপ্ত সময়ে তবে অবশ্যই শরীরকে ক্লান্ত না করে একটা অভিজ্ঞতার জন্য যাওয়া আর কি আর সব মিলিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে ঠাকুর আশেপাশে ঘুরে এসছি আশা করি এই অংশটুকু আমরা সুন্দরভাবে কাটিয়ে ফেলতে পারবো চলো সবাই মিলে বলা হোক একবার জয় জয় মা কালী চলুন যাত্রা শুভ হোক আপনার থাকুন দেখতে আমাদের আগ্রা টু কলকাতা এই রোড ট্রিপ আমরা আমাদের জার্নি স্টার্ট হলো ফার্স্ট টোল প্লাজা দিয়ে এটা হচ্ছে এডি এর আন্ডারে মানে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে একটা টোল প্লাজা এটা ইনার রিং রোড মানে রিং রোড মানে হচ্ছে যে রাস্তাগুলো আমাদেরকে এক্সপ্রেস এগুলোকে কানেক্ট করেছে আমরা কালকে রাত্রে নিশ্চয়ই আপনার সেই ব্লগে দেখেছেন আমরা কিভাবে এলাম শ্রীনগর থেকে আগ্রা পর্যন্ত আর আগ্রা যে এসেছিলাম সেটা হয়েছে আমাদের তাজ এক্সপ্রেস হয়ে দিয়ে যমুনা এক্সপ্রেস হয়ে দিয়ে তারপরে এখন আমরা হচ্ছে লখনউ এক্সপ্রেস হয়ে ধরবো তা সেই কানেক্টিংটাকে হচ্ছে ইনার আমাদের সারে আমাদের রোড রয়েছে এখন এইটাতে ক টাকা টোল কাটে আমরা আগে টোলটা পেরোই সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই ব্লগে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পনেরোই জুন আজকে সাতাশে জুন পনেরোই জুন যখন বেরোই রকম হালকা হালকা বৃষ্টি পড়ছিল তা আজকে যখন বাড়ি ফেরার পরিকল্পনা মানে যত রাতি হোক বা ভোর হোক বাড়ি ফিরবো আজকে আজকেও কিন্তু সেই ইলসে বৃষ্টি বলুন কি সেই পুষ্প বৃষ্টি যাই হোক বৃষ্টির প্রকারবেত্ত আছে সেটা নিয়েই বাড়ি ফিরছি আর আমাদের বিশ্বাস অনুযায়ী বৃষ্টি হচ্ছে আমাদের কাছে শুভ একটা বার্তা নিয়ে আসে তা আমাদের জানিটা শুভ হোক এই কামনা রাখছি ঈশ্বরের কাছে সেই প্রার্থনা থাকছে আমরা যেন এই ডিস্টেন্সটা সুস্থভাবে যেন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেরকম সুস্থভাবে সুন্দর একটা মন নিয়ে অভিজ্ঞতা নিয়ে যেন বাড়ি ফিরতে পারি আমরা এবারে রিং রোড ছেড়ে আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেস হয়ে ধরবো এই বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে মানে এই এক্সপ্রেসওয়ে এরপরে আমরা পাবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে লক্ষ্ণৌর পরে লক্ষ্ণৌ শহরটা যদিও আমাদের পারতে হবে তা এই পরপর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা এগোবো তারপরে আমরা ধরব হচ্ছে আমাদের দিল্লি কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে সেইটা এখন এই এক্সপ্রেসওয়েগুলো তৈরি হওয়ার ফলে কলকাতার সঙ্গে দিল্লির ডিস্টেন্স অনেকটা কিন্তু যা ছিল তাই আছে টাইম টাইম যেটা ট্রাভেল করতে লাগতো সেটা কিছুটা কমেছে আমাদের সুবিধা হয়েছে আর একটা সুবিধে যে অন্যান্য রাস্তার ক্ষেত্রে এনএইচের ক্ষেত্রে যে টোল গেটগুলোর যে সমস্যাগুলো ছিল যেহেতু হয়ে এখানে শুরুতে এবং শেষে যেহেতু আমাদের টোল থাকছে তাই মাঝে ওই টোলে সময় কাটাবার খুব একটা ব্যাপার থাকছে না লক্ষ্ণৌ ডিস্টেন্স দেখুন এখান থেকে তিনশো সতেরো কিলোমিটার ভারতবর্ষের এক্সপ্রেসওয়ে যে কনসেপ্টে তৈরি হচ্ছে ইউরোপ বা আমেরিকার যে কনসেপ্ট সেই কনসেপ্টে এটা কিন্তু একদম ডেডিকেটেড রাস্তা যে রাস্তাটা পুরোটাই ফেন্সিং দেওয়া থাকে এর মূল কারণ হচ্ছে যে এগুলো যখন যে দিয়ে যাবে যাতে সেখানকার কোনো স্থানীয় গবাদি পশু বা অন্য কেউ কোনোভাবে এক্সপ্রেসওয়ে উঠে না আসে যাতে তারও জীবনহানি হতে পারে এবং এক্সপ্রেসওয়েতে যে গাড়ি যাচ্ছে তারও একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে আরেকটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে গুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তাতে একই গতিতে আপনি ক্রুজে রেখে গাড়ি দীর্ঘ সময় চালাতে পারেন তবে এক্ষেত্রে মনে রাখবেন ক্রুজে গাড়ি রেখে যখন আপনারা চালাবেন অবশ্যই সতর্ক থাকবেন মাঝে মাঝে চোখ ওপর নিচ করবেন যাতে কি হয় যে একই জায়গা দেখতে দেখতে একই স্পিডে চলতে চলতে আপনাদের মধ্যে একটা ফ্যাটিক তৈরি হতে পারে সেটা যেন না হয় অবশ্যই সেদিকে নজর রাখা দরকার আমাদের লখন এক্সপ্রেস ওপরে উপরে প্রথম টোল গেটে এলাম এটা হচ্ছে আগ্রা টোল প্লাজা এখানে টোল লাগবে পঞ্চাশ টাকা রাস্তায় যাবার পথে দেখলাম প্রচুর ময়ূর ভাবলাম আপনাদেরকেও দেখায় এ দেখো এগুলো মনে হচ্ছে ময়ূরী এই সব বসে আছে এ দেখুন ময়ূর দেখতে নেবে আবার আমাদের ক্যামেরায় ধরা পড়ল শিয়াল আপনারা এই যে সামনে দেখছেন একটা লেন বেরিয়ে যাচ্ছে এই যে বাঁদিক দিয়ে দিয়ে এটওয়ার্ক যে রাস্তাটা এই যে কার হয়ে আস্তে আস্তে রাস্তাটা বেরিয়ে গেল আমরা সোজা চলে যাচ্ছি এই রাস্তাগুলোকে বলা হয় স্লিপ রোড আর আমাদের যে এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে এই স্লিপ রোডের গুরুত্ব রয়েছে যেহেতু এখানে ডাইরেক্টলি কোনো রোড এসে মিশতে পারে না বা কোনো ডাইরেক্টলি কোনো রোড এখান থেকে বেরিয়ে যেতে পারে না এক্সিট হয় না তাই জন্য একটা করে গোল গোলচক্কর করা আছে কোনো জায়গা থেকে যদি মনে হয় যে কোনো রাস্তাকে এসে এক্সপ্রেসওয়ে মিট করতে হবে সে গোল চক্কর করে সে মিট করানো হয় আবার একই রকমভাবে স্লিপ রোড দিয়ে তাকে ওখান থেকে এক্সিট করানো হয় এক্সপ্রেসওয়ের ওপরে কিন্তু কোনো আপনাদের যে রেস্ট্রো বলুন পেট্রোল পাম্প বলুন বা অন্যান্য অ্যাসিস্ট্যান্স সেরকম কিন্তু নেই এই যে দেখছেন রেস্ট অফ সার্ভিস এরিয়া এক কিলোমিটার দূরে ডাক্তার পার্কিং আপনি যদি মনে করেন রেস্ট নেবেন এবং সেখানে খাবার জায়গা সব কিছু এই যে আউট হয়ে বেরিয়ে গেল এক্সিট এটা কিন্তু এক্সপ্রেসওয়ে থেকে আপনি বেরিয়ে যাবেন না এখান থেকে একটা আপনি একটা ক্লাস্টারে ঢুকবেন এই যে দেখুন সামনে আছে ওই বাঁদিকে যে দেখা যাচ্ছে বিভিন্ন বিল্ডিংগুলো রয়েছে ফুড প্লাজা রয়েছে এবং পেট্রোল পাম্প এগুলো সবই এখানে রয়েছে আপনার মোটামুটি যা প্রয়োজন রাস্তায় চলতে গেলে সেগুলোই একটা কম্পাউন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন একটু আগে বলছিলাম আপনাদেরকে যেরকম সাবধানে গাড়ি চালাতে হয় দেখুন একটা গাড়ি খেয়ে গেছে ওই সামনে মনে হয় যাচ্ছিলো বা কিছু সবজি কি বোঝা যাচ্ছে না মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল এই দেখুন রেকার ভ্যান এসছে সড়ো দুর্ঘটনা ঘটেছে পুরো গাড়ি সোজাগে মেরেছে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা যাচ্ছে বুন্দেনখন্ড এক্সপ্রেসওয়ে দিকে আর এই দিক দিয়েই আপনি গেলে প্রয়াগরাজ বা এলাহাবাদ চলে যেতে পারবেন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে একটু টেনশন হয়ে গেছিল প্রায় একশো কুড়ি কিলোমিটার উপরে এলাম গাড়ি রিজার্ভ করে গেছিল তেল নেবও পাচ্ছিলাম না তা এটা পেলাম তো ওই নেটে আপনারা দেখলে পেয়ে যাবেন আমরা সার্চ করছিলাম একটু যদি রানিং গাড়িতে অসুবিধা হচ্ছিলো যাই হোক এখানে ডিজেলের লিটার আছে সাতাশি টাকা পঁচাশি পয়সা আর যেরকম আপনাদের বলেছিলাম এই হচ্ছে পেট্রোল পাম্প আর ঠিক তার পিছনটাতেই ওদিকটাতেই রয়েছে ওদের কোর্ট তো এইভাবে এক একটা ক্লাসটা করা আছে তেল টেল নিয়ে এবার আমরা এগিয়ে যাব লক্ষ্ণৌর দিকে তারপর ধরবো আমরা পূর্বাঞ্চলে আমরা এখন রয়েছি আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে এই এক্সপ্রেসওয়েটা হচ্ছে সিক্স নাইন এক্সপ্রেসওয়ে যেটা আপনারা দেখছেন এর ডিস্টেন্সটা হচ্ছে আগ্রা থেকে লক্ষ্ণৌ এটা কভার করছে তিনশো দুই কিলোমিটার দু হাজার ষোলো সালে নভেম্বর মাসের দিকে এই এক্সপ্রেসওয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল। এবং যখন খুলে দেওয়া হয়েছিল তখন এই এক্সপ্রেসওয়ের লেন্থ ছিল ভারতের মধ্যে সর্ববৃহৎ লক্ষ্ণৌ যে এক্সপ্রেসওয়ে আগ্রা থেকে যাতে এলাম আমরা দুশো নব্বই বিরানব্বই কিলোমিটারের মতো এসেছি এটা তিনশো দুই কিলোমিটার যেরকম আপনাদের জানালাম এখন সামনে যে টোল প্লাজা দেখছেন এটা হচ্ছে উপসা টোল প্লাজা তা এখানেই প্রবাবলি ক্যালকুলেট হবে যে আমরা কতটা ট্রাভেল করেছি সেই অনুযায়ী টোলটা নেওয়া হবে আর এখন তো সবাই জানেন সব টোলই ফাস্ট নেওয়া হয় অর্থাৎ আলাদা করে কোনো পেমেন্টের ব্যাপার থাকে না সঙ্গে সঙ্গে খুলেও গেল এই সামনে দিয়ে যেটা দেখছেন এটা হচ্ছে লক্ষ্ণর আউটার রিং রোড আমরা এটাকেই ধরবো আউটার রিং রোডটাকেই ধরবো কারণ আমরা লক্ষ্ণৌ মূল শহরে ঢুকবো না কারণ মূল শহরে ঢুকলে তো ট্রাফিকের ব্যাপার হবে সেটা বুঝতেই পারছেন এইদিকে সামনে আমরা একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দেড় কিলোমিটারের মতো বলছি জিপিএস এটা দিয়ে আমরা এই রিং রোডটা উঠে ডান দিকে চলে যাব। আর লক্ষণ শহরের মধ্যে দিয়ে যদিও কিছুটা আমাদের ট্রাভেল করতে হবে তা ঠিকই আছে ওভারঅল আগের দিন যখন আমরা এসেছিলাম বেলার এসছিলাম সকাল সকালবেলার দিকে এরকমই সময় কম বেশি আর একটু পরে হয়তো তখন খুব বেশি আমরা লগ্ন শহর মধ্যে জ্যাম পাইনি ট্রাফিক জ্যাম খুব ছিল না তবে আমাদের যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে প্রচুর গাছ লখন শহরে সেটা আজকেও আপনারা যদি সেই ব্লগ না দেখে থাকেন আমি আই বটনে দিয়ে রাখলাম দেখবেন আমরা গেছিলাম সেবারে বেনারস থেকে হচ্ছে আমরা গেছিলাম আম্বালা একদিনে প্রায় এক হাজার কিলোমিটার ট্রাভেল করেছিলাম আর আজকের আমরা যাচ্ছি আগ্রা থেকে কলকাতা প্রায় চোদ্দশো কিলোমিটারের কাছাকাছি আমরা লখনউ সেই বিখ্যাত টুন্ডা কাবাব তার এই যে পিছনে স্টল রয়েছে সেখানে এলাম আমরা এখন রয়েছি হচ্ছে লুলু মলে তা আমরা অর্ডার দিলাম যে তিনটে ওই কম্বো প্যাক তা বললো তিনটে কম্বো প্যাকে প্যাকে থাকছে একটা করে বিরিয়ানি পরোটা আর একটা করে গ্যালোটি কাবাব মানে চার পিস থাকবে এর দাম ওই হচ্ছে সাতশো টাকার আশেপাশে সাতশো কুড়ি টাকার মতো আমরা তিনটে অর্ডার দিলাম আশা করি ছজন আছে আমাদের সেটা আমরা ভাগ করে মোটামুটি কনজিউম করে নেব তা এর অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন অসাধারণ লাগছে মানে ওই আমাদের ইন্ডিয়ায় আছি না কোনো দুবাই টুবাই চলে গেছি সেরকম লাগছে কলকাতায় কিন্তু এরকম একটা মলের খুব প্রয়োজন রয়েছে যাক ভালো লাগছে দেখুন নিচে একটা বা ট্রেনও চলছে বাচ্চাদের খেলার জন্য আলাদা টুন্ডের কাবাবে আমরা যে অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে পরোটা দু পিস করে মানে চার পিসের টুন্ডে কাবাব আর হচ্ছে বিরিয়ানি এটা গলি কাবাব অসাধারণ একটু বিরিয়ানিটা টেস্ট খেয়ে দেখি অনেকটা কলকাতাপুর নেবাব আমরা টুন্ডে কাবাব থেকে লাঞ্চ করলাম মানে অনেক দিন পর এত সুন্দর বিরিয়ানি খেলাম আর গোলাটি কাবাবের কথা তো আলাদা করে আর বলার নয় আর কি অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট সঙ্গে পরোটা ছিল আর রায়তা এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসোয়ের দিকে লখনৌ শহরকে আমরা মাঝখানে রেখে এখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসও এই ছ কিলোমিটার মতো দূরত্ব আছে তা পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠি তারপরে আবার আপনার সঙ্গে কথা বলছি আমরা এবারে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিকে যাচ্ছি এই র্যামটা ধরে এবারে এইটা র্যামটা পাক খেয়েই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পৌঁছে যাব এই পূর্বাঞ্চল যে এক্সপ্রেসওয়ে দেখছেন এই এক্সপ্রেসওয়ে দু হাজার একুশ সালে জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছিল তিনশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ আমাদের এই লক্ষ্ণৌ থেকে শুরু হবে উত্তরপ্রদেশের লক্ষণ থেকে শুরু হয়ে বিহারের গাজীপুর অব্দি এই এক্সপ্রেসওয়ে বিস্তৃত রয়েছে আর এটা সিক্স লেন এক্সপ্রেসওয়ে এর মাঝে একটা অংশে আবার রয়েছে এয়ার স্ট্রিপ যদি সেটা নজরে আসে সেটা আপনাদেরকে দেখাবো আমরা যে পিছনে ফেলে এলাম এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে সেখানেও কিন্তু একটা এয়ার স্ট্রিপ ছিল তা আপনাদের একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা যে গেলাম আমাদের কিছুটা যাওয়ার পরে আমাদের প্রথমে টোল পড়বে টোলে এন্ট্রি করে এগিয়ে যাবো তারপরে যখন এক্সিট করব, তখন আবার আমাদের কতটা থাকছি তার উপর ভিত্তি করে টোলটা নেওয়া হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা প্রথম টোল প্লাজার কাছে এলাম এক্ষেত্রে জানিয়ে রাখি আমরা আগে যে এক্সপ্রেস হয়ে ধরে এলাম সেই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে আমাদের মোট টোল দিতে হয়েছে ছশো পঞ্চান্ন টাকা আমরা এখন রয়েছি পূর্বাঞ্চল এই পূর্বাঞ্চল হয়ে যেটা আপনারা জানেন লক্ষ্ণৌ থেকে শুরু হয়েছে আর হাইদেরিয়া গ্রাম গাজীপুরে গিয়ে শেষ হয়েছে তা ওখানে আবার এই এক্সপ্রেসওয়ে সঙ্গে মিট করছে এনএইচ থার্টি ওয়ান যে এনএইচ থার্টি ওয়ান বারাণসীর সঙ্গে মালদাকে মিট করছে মানে এই রাস্তা দিয়ে যারা মালদার দিক থেকে আসবেন তারা খুব সহজেই দিল্লির দিকে পৌঁছে যেতে পারবেন কিন্তু আমাদেরকে এই এক্সপ্রেসওয়েটা অ্যাভেল করতে গেলে একটু সমস্যা হয় আমাদের গাজীপুর থেকে ডান দিকে বেঁকে অনেকটা ভেতরে রাস্তা দিয়ে পার করতে হয় তারপরে গিয়ে আমরা পাই পুরানো এইচ টু তাহলে এই অংশটা যতক্ষণ না কাজ সম্পূর্ণ হচ্ছে তবে এখানে একটা পরিকল্পনা রয়েছে যেটা একটা হয়ে চলছে সেটা আমাদের বিহারের থেকে অংশ করে রাঁচি হয়ে চলে যাচ্ছে আমাদের হলদিয়া পর্যন্ত সেই এক্সপ্রেসওয়েটা হয়ে গেলে আমরা খুব সহজেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কভার করতে পারবো আমরা এবার বাঁদিকে রাস্তাটা ধরবো গাজীপুরের রাস্তা আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এবার ছেড়ে দিচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে যদিও এখনও যাবে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো আমরা সেদিকটা যাচ্ছি না আমরা গাজীপুর হয়ে চলে যাব এনএইচ টু এর দিকে এই মাঝের এই অংশটার ডিস্টেন্স আছে এইটী ওয়ান কিলোমিটার অনেকে হয়তো এই রাস্তাটা গেছেন তারা জানেন এই রাস্তা সম্পর্কে কিন্তু যারা জানেন না তাদেরকে আমি এই ব্লগে জানিয়ে রাখব বা তারাও দেখে নিতে পারেন যে এই রাস্তাটা আপনারা কীভাবে অ্যাভেল করবেন অন্যান্য সমস্ত এক্সপ্রেসওয়ে মতো যখন আমরা এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করব। তখনই আমাদের টোল দিতে হবে তা আমরা এখন সেই টোল গেটের কাছে এসে গেছি এখানে মোটামুটি আগেও দেখেছি পার কিলোমিটার দু টাকা পঁচিশ মানে টু পয়েন্ট টু ফাইভ করে কিলোমিটার টোল নেওয়া হয় তা একটু পরে আমার কাছে মেসেজ এলে আমি বলে দিতে পারবো যে এক্স্যাক্টলি কত টাকা টোল এখানে কাটা হলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে আমরা ছেড়ে দিয়ে আমরা এখন রয়েছি এনএইচ টোয়েন্টি ফোরে এই এনএইচ টোয়েন্টি ফোর এই যে শুরু হচ্ছে এটা সেই ভারত নেপাল যে বর্ডার সেখানে সোনাউলি বলে যে জায়গা রয়েছে সেখান থেকে শুরু হচ্ছে আর এটা ইউপির চন্দৌলি বলে একটা জায়গা সেখানে গিয়ে শেষ হচ্ছে আর এটা যাচ্ছে গাজীপুর হয় আমরা এখন সেই রাস্তায় রয়েছি ফোর লেন রয়েছে এটা ন্যাশনাল হাইওয়ে তার রাস্তা ঠিকঠাক তবে এরপরে আমরা যখন গাজীপুর ঢুকে যাব তখন আবার রাস্তাটা এতটা ভালো থাকবে না আমাদেরকে একটু রিমোট এরিয়াতে যেতে হবে এবং সেখানে গিয়ে গঙ্গা পার হতে হবে গঙ্গা পার হওয়ার পরে আমরা দুর্গন্ধি বলে একটা জায়গা আছে সেটা পার হয়ে মানে সেখানে গিয়ে মিট করবে যে মূল যে রাস্তা আছে ন্যাশনাল হাইওয়ে যা কলকাতা থেকে দিল্লিকে কানেক্ট করেছে তার সঙ্গে এই মাঝে রাস্তাটা প্রায় বিরাশি কিলোমিটারের মতো সময় লাগবে যেরকম বললাম আড়াই ঘন্টা আর এক্ষেত্রে জানিয়ে রাখি যে আমরা যে একটু আগে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে দিয়ে এলাম তাতে আমাদের টোটাল টোল দিতে হয়েছে ছশো টাকা এন টোয়েন্টি ফোরে আমরা যে টোল প্লাজা এলাম তার নাম হচ্ছে ধানখুঁট মির্জাপুর কায়ামপুর ধানখুঁট টোল প্লাজা এখানে টোল দিতে হবে একশো কুড়ি টাকা টোল প্লাজাটা মোটামুটি ফাঁকা আছে গাড়ির সংখ্যায় দিয়ে কম মানে এই যে রাস্তা এ কিন্তু ইউপির সঙ্গে নেপালের যোগাযোগ তৈরি করছে আরেকটা রুট তৈরি হয়েছে এই রাস্তা ডান দিকেরটা চলে গেল বেনারসের দিকে আমরা বাঁদিক দিয়ে সোজা চলে যাব গাজীপুর শহর গাজীপুর শহর হয়ে আমরা যাব হচ্ছে দুর্গান্তির দিকে তা এখন সামনে একটু ট্রাফিকও দেখছি গুগল দেখাচ্ছে তা এই সময়টা এখন বিকাল পাঁচটা বাজে একদম মানে বিজনেস আওয়ার আর কি সেই সময় আমরা একটা শহরে ঢুকছি তাই ট্রাফিকটা খুবই এক্সপেক্টেড আর কি গাজীপুরে আমরা দাঁড়ালাম ডিজেল ভাবলাম ভরে নিই কারণ আবার এটা আছে ইউপিতে গঙ্গা পেরিয়ে আমরা চলে যাবো হচ্ছে বিহারে তা বিহারে যখন যাবো আবার তেলের দামটা বেড়ে যাবে আবার ওয়েস্ট বেঙ্গলে গেলে কম আছে তাই এখানে দাম আছে এইটটি এইট পয়েন্ট এইট এইট মানে চারটে আট তা তেলটা ভরা হয়ে যাক ভরে নি আমরা চলে যাব হচ্ছে গাজীপুর টাউনকে পার করে আমরা দুর্গন্ধি বলে বিহারে একটা জায়গা আছে সেটা দিয়ে এনেছে উঠব গাজীপুরের যে পাম্প থেকে আমরা ডিজেল নিলাম এই পাম্পে দেখুন এখানে দুটো ডিজেল আর এখানে দুটো মেশিন দুটো নজেল দুটো ডিজেল আর এখানে লেখাটা দেখুন ইহা কেবল ডিজেল মিলতা হে মানে এমন একটা পেট্রোল পাম্প যারতে আপনি পেট্রোল পাবেন না এটা ডিজেল পাম্প পেট্রোল পাম্প নয় নতুন জিনিস তাই ভাবলাম আমাদের সঙ্গে শেয়ার করি গাড়িতে যেতে যেতে আমরা দেখতে পেলাম বাদাম বিক্রি হচ্ছে তা আমাদের সেই মেলা করা মনে পড়ে গেল রাসমেলা রথমেলা সে বাদাম কেনা হতো না সেই পাঁচশো বাদাম কেনা হয়েছে এখন ওরা লঞ্চ খাচ্ছে আলাম আমি বাদাম খাই আমার আবার বাদাম খুব প্রিয় এ বাদাম খেতে খেতে গঙ্গা নদী দেখব এই ইচ্ছা চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন এই দেখুন গঙ্গা নদী পাশ দিয়ে যাচ্ছে রেল লাইন আর এইটা হচ্ছে আমাদের সড়ক পথ রেল লাইনের আবার কিন্তু রাস্তা রয়েছে মানে টু নিচে যাচ্ছে রেল ওপর দিয়ে যাবে বাস বা গাড়ি বাংলাদেশের পদ্মা সেতু যে তৈরি হয়েছে সেটাও কিন্তু এরকম সিঙ্গেল লাইন নিজদের রেল লাইন আছে যদিও রেল লাইনটা ডবল আছে সেখানে নিজদের রেল লাইন ওপর দিয়ে গেছে সড়ক পথ গাজীপুর থেকে এই রাস্তাটা একটু ওই যেরম বললাম আপনাদেরকে লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে মাঝে মাঝেই এরকম ছোট ছোটো মানে গঞ্জ মতো আসছে রাস্তা তুলনামূলকভাবে অনেকটা সরু কিন্তু ঠিকই আছে এই রাস্তাটা অনেকটা সহজে আমাদেরকে পৌঁছে দেবে এনেইছে বেনারস হয়েও যাওয়া যেতে পারতো কিন্তু এদিকে রাস্তাটা তুলনামূলক কম বলেই আমরা এই রাস্তাটা নিলাম দুর্গন্ধি আর আমাদের বাকি আছে বারো কিলোমিটারের মতো রাস্তা মোটামুটি যেরকম দেখছেন এরকমই আছে কম বেশি ভালো খারাপ নিয়ে পাড়ার দিক দিয়েই রাস্তা আর কি তবে ঠিকই আছে যাওয়া যায় বেনারস ঘুরে আসলে অনেকটাই বেশি হতো তাই এই রাস্তাটাই আমরা চুজ করেছি গাজীপুর থেকে আমরা যে ভেতরে রাস্তা দিয়ে দুর্গান্তির দিকে আসছিলাম সেই রাস্তায় এসে পৌঁছেছে এই দেখুন পাশে চলছে আমাদের এনএইচ নাইনটিন পূর্বতন টু ন্যাশনাল হাইওয়ে টু সেখান দিয়ে আমরা উঠব এই একটা প্যাসেজ দিয়ে আমরা যেতে হচ্ছে আর যেটা বলার আছে মোট দূরত্ব এটা ছিল বিরাশি কিলোমিটার আমরা পূর্বাঞ্চল ছাড়ার পর থেকে আমাদের সময় লাগলো ওই দু ঘন্টার কাছাকাছি তবে যেহেতু আমরা একদম সন্ধেবেলার দিকটা এসেছি বিকাল সন্ধ্যে প্রচুর মানে একদম জনবসতি দিয়ে রাস্তাটা এসছে তাই লোকের সংখ্যাও প্রচুর ছিল তাই একটু সময় বেশি লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ নয় রাস্তাটা মাঝে প্রথম যখন এসেছিলাম একটু খারাপ ছিল এখন অনেক জায়গাতে রাস্তাটা আবার উপরে করে টপ করা হচ্ছে নতুন করে তার ফলে ঠিকঠাকই আছে আমরা এবার এইচ টু ধরে সোজা যাব কলকাতার দিকে ঘড়ি বলছে সাতটা চার আর আমাদের বাড়ি এখনও বাকি ছশো পঞ্চাশ কিলোমিটার আমরা এনএইচ টু বর্তমান এনএইচ নাইন টেনে উঠলাম ওই দুর্গন্ধি পেরিয়ে এসে আমরা কিছুটা এলাম এনে যে এই দু তিন কিলোমিটার মতো এলাম এসে দেখলাম রাস্তার ধারে একটা টি স্টল তা ভাবলাম একটু চা খাই অনেকক্ষণ থেকে মন চা চা করছে তা ওকে বললাম যা স্ন্যাক্স কিছু পাওয়া যাবে বললে হ্যাঁ পিঁয়াজ পকোড়া হবে এবার মাঝখান থেকে একটা বাস ঢুকে গেছে তাদের একখানি প্যাসেঞ্জার তাদের অর্ডার নিয়ে ওরা আমাদেরকে আর গুরুত্ব দিচ্ছে না তা ভাবলাম ঠিক আছে চলো সঙ্গে তো কিছু স্ন্যাক্স আছে সেটাতেই মোটামুটি এখন চালাই আর রাত কোথাও দাঁড়িয়ে হয়তো সেরকম আমরা ডিনারটাও করে নেব তবে আমাদের টার্গেট কাল ভোরের বা সকালের মধ্যে কলকাতায় একদম ব্যাক করে যাওয়া আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা ইতিমধ্যে ট্রাভেল করে ফেলেছি প্রায় এগারো ঘন্টা এখনো বাকি আছে প্রায় ঘন্টার মতো বারো ঘন্টাও হতে পারে রাস্তার অবস্থা বুঝতেই পারছে আমরা মোহানিয়া টোল প্লাজা এলাম এনএইচ নাইনটিনে উঠে আমাদের প্রথম টোল প্লাজা এখানে টোল দিতে হবে ষাট টাকা চাটা খেয়েই জাস্ট এই টোল প্লাজাটা পেয়ে গেলাম তবে রাস্তার এদিকের হাল যেরকম আপনাদের বলেছিলাম বিহারে রাস্তার হাল খুব একটা ভালো নয় প্রচুর ডাইভার্সান রয়েছে এবং রাস্তার কিছু কাজও চলছে আমরা এই বিহারের ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনে আমরা যাওয়ার সময় বলেছিলাম যে এই ইন্টিগ্রেটেড চেকপোস্টে বেশ ভালো রকমের চেকিং হয় ওদের ইচ্ছা হলে গাড়ি দাঁড় করিয়ে আপনার সমস্ত লাগেজ নামিয়ে চেক করবে মেনলি ওরা দেখতে চায় যেটা সেটা হচ্ছে গাড়িতে আপনি কোনো অ্যালকোহল ক্যারি করছেন কি না আর কিছু দেখার খুব একটা ওদের পারপাস থাকে না এটাই মেন হচ্ছে ওদের কনসার্ন কারণ বিহার আপনারা জানেন গুজরাটের পরে সেকেন্ড ইন্ডিয়ার ড্রাই স্টেট এরা অ্যালকোহলটাকে কোনোভাবেই এদের স্টেটে অ্যালাউ করবে না এরম একটা চিন্তাভাবনা থেকেই এরকম একটা করা চেকিং চলে আর কি এনএইচ নাইনটিনে বিহারের পুরো জায়গাতেই প্রায় কাজ চলছে প্রচুর ডাইভার্সান আছে আর যেগুলো ঠিকঠাক আছে সেখানে রাস্তার অবস্থা আপার সার্ভিসের অবস্থা খুব একটা ভালো নয় আগের দিন আমরা দিনের বেলায় এসেছি তাই সহজেই দেখে দেখে আসতে পেরেছিলাম তা আজকে যেহেতু রাত্রিবেলায় আমাদেরকে কভার করতে হবে বিহারটা তাই একটু বেশি সতর্কতার হয়তো প্রয়োজন একটু স্লো মুভ করবো সেরকমই টার্গেট আছে এই যে রাস্তা দেখছেন মাদিকে পুরো কাজ হচ্ছে আর এই যে ওভারপাসটা দিয়ে আমরা যাচ্ছি ডাউন লেনটা মানে যেটা আমাদের আপ লেন বলা যেতে পারে আর যেটা বেনারসের দিকে যাচ্ছে সেটা কিন্তু নিচের যে সার্ভিস রোড সেখান দিয়ে আমরা ফ্লাইওভার দিয়ে মানে ওভারপাস দিয়ে চলে এলাম সামনে আবার ডাইভারশন আমাদের পূর্ব অবস্থায় বা পূর্ব রাস্তায় ফিরিয়ে দেবে এইভাবেই মোটামুটি একটা বড় অংশ চলবে রাস্তার মাঝে মাঝে এরম ডাইভারশন পাবেন আবার কিছুটা করে প্যাচ ভালোও থাকবে মানে এরকম নয় যে পুরো রাস্তাটাই আপনাকে ডাইভারসান থাকবে কিছুটা কিছুটা ডাইভারসান মানে পাঁচ সাত কিলোমিটার করে আপনি ঠিকঠাক প্যাচ পাবেন তারপরে দেখবেন ডাইভারসান আমি আগের ব্লগেও বলেছিলাম যখন আমরা গেছিলাম ডাইসে মেনলি ডাইভারসানগুলো হয়েছে ওভারপাসের কাজ চলছে বলে তা সেগুলো হয়ে গেলে যা কাজের যা গতি দেখছি কাজ খুব ভালোভাবেই হচ্ছে হয়তো বছর মধ্যে ওভারপাসের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে তখন কিন্তু খুব সহজেই আমরা কলকাতা থেকে বেনারসের দিকে চলে আসতে পারবো সময়টা অনেকটা কমে যাবে তা যতক্ষণ না হচ্ছে একটু সমস্যা তো থাকবেই দেখুন আমরা একটা ওভারপাসের উপর দিয়ে যাচ্ছি এই বাঁদিকের লেনটা এখনো কমপ্লিট হয়নি ডান দিকে ঢালাই কমপ্লিট হয়ে গেছে তাই ডান দিকে লেনটা খুলে দিয়েছে আর আবার সামনে গিয়ে ডাইভারশন রয়েছে বিয়ার আমাদের জ্বালাবে আসার দিনও বেশ যন্ত্রণা দিয়েছে দিয়েছে আমরা এখন সোন নদী পার হচ্ছি তা সোন নদী তো যেমন জানেন বিহারে দুঃখ বলা হতো সময় আজকে রাতে পার হচ্ছি যেদিন আমরা গিয়েছিলাম বেনারস এই লাদাখ টুরের প্রথম পর্ব সেদিনকে আমরা দিনেবেলা পার হয়েছিলাম যদি চান আপনার এই নদীর এই বর্তমান অবস্থা দেখতে সেই ব্লকটা দেখতে পারেন আমি আই বাটনে দিয়ে রাখলাম আর নদীতে কিন্তু জল নেই পুরোটাই বালি হয়ে রয়েছে আর সবচেয়ে বড় কথা যে এই সমস্ত যে গলা জল মানে জলে যে পুষ্ট যে নদী সেই নদীতেও সারা বছর জল থাকছে না এর মূল কারণ হচ্ছে নদীর যে পার্বত্য উপত্যকা সেখানে প্রচুর ড্যাম বা বাঁধ তৈরি হচ্ছে তাই জলপ্রবাহের ওপর একটা সরাসরি একটা কৃত্রিম নিয়ন্ত্রণ আসছে এর ফলশ্রুতি কি হয়তো ভবিষ্যতে তার উত্তর দেবে যাক সেসব কথা বাদ দিয়ে দিলাম আমরা এখন চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশন কলকাতার উদ্দেশ্যে ঘড়ি বলছে নটা দশ আমাদের বাড়ি থেকে এখন আমরা প্রায় পাঁচশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছি তা এখন রয়েছি ঔরঙ্গাবাদে ঔরঙ্গাবাদ একটা বড় শহর আর বেশ কিছু যে ওভারপাস দিয়ে শহরের মধ্যে থেকেই গাড়ি বেরিয়ে যাচ্ছে তা রাত্রি নটা দশ দেখছি দোকান টোকান যেগুলো ছিল সেগুলো বন্ধও হয়ে গেছে যাই হোক আমরা আরেকটুখানি গিয়ে ডিনার করে নেবো তবে আজকে রাতে আর কোথাও স্টে করছি না একদম ডাইরেক্টলি ক্যালকাটা ব্যাক করব এক্সপেক্টেড কালকের ভোরের মধ্যেই আমরা কলকাতা পৌঁছে যাব যেমন আপনাদের বলছি দেখুন এই পারে পুরো একটা ট্রেঞ্চ মতো কাটা হয়েছে তার দিয়ে যে সার্ভিস লেন সেই সার্ভিস লেন দিয়েই আমাদের গাড়ি যাচ্ছে বিহারের অংশটা পুরোটাতেই এরকম দেখবেন কাজ হয়েছে মাঝে মাঝে কিছুটা ভালো পাবেন আর বেশিরভাগটাই দেখবেন নিয়ারলি ফর্টি পার্সেন্টের মতোই দেখবেন আপনাকে কোনো কোনোভাবে ড্রাইভারসানের দিকেই যেতে হবে এই সামনে আবার ডাইভারসান আছে আমরা আবার মূল যে এন এইচ নাইনটিন সেটাই উঠে যাব তবে যেরকম বললাম এইগুলো হতে সময় লাগবে হয়ে গেলে হয়তো আমরা স্মুথলি রান করব আমরা এখন রাস্তার অন্য দিক দিয়ে যাচ্ছি আর বাঁদিকে আমাদের যে লেনটায় দেখুন লরি কিভাবে দাঁড়িয়ে আছে পুলিশই এইগুলোকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে আর এদিক দিয়ে দাঁড় পাশ করিয়ে দিচ্ছে তাই নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে আর কি লরি সব দাঁড়িয়ে এবার আমরাও বুঝতে পারছিলাম না প্রথমে তারপরে বুঝতে পারলাম এটা হচ্ছে ওই সেই ম্যানমেড হয় না ম্যানমেড ট্রাফিক আর কি ভাই একটু আগে আমরা দাঁড়ালাম আমাদের রাতে ডিনার করার জন্য আজকের আমাদের মেনু আছে রুটি চিকেন কারি আর হচ্ছে তরকা এক তরকা আজকের এই দিয়ে আমাদের ডিনার হবে আমরা এখন রয়েছি এনএইচ নাইনটিনে আগে রাস্তাটা এখানে একটা ক্রসিং ছিল এখন দেখুন ওভারপাস করে দিয়েছে এই যে বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই যে সামনে লরিটা বেঁকে গেল ওই রাস্তাটায় চলে গেছে বোধগয়া হয়ে গয়া তারপরে রাজগীর সব দিকে এখন যারা কলকাতার দিক থেকে আসবেন তারা পাবেন রাস্তার বাঁদিকে একটা ওদের সার্ভিস লাইন আছে সেটা পার করে আন্ডারপাস হয়ে এখানে চলে যেতে হবে আর এখান থেকে যখন আসবেন ওখান থেকে কিছুটা সামনে সার্ভিস রোড গিয়ে এই রাস্তায় আবার উঠে পড়বেন তা অনেক বাঙালি আসেন গয়া বোধগয়া ঘুরতে আসেন বেশিরভাগই ট্রেনে আসেন আপনারা গাড়িতে আসতে পারেন ডিস্ট্যান্স মোটামুটি পড়বে ওই সাড়ে চারশো কিলোমিটারের কাছাকাছি কলকাতা থেকে যেহেতু রাস্তার কাজ চলছে তাহলে হয়তো সময় একটু বেশি লাগতে পারে আর রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আপনারা আট ঘন্টার মধ্যে সাড়ে সাত থেকে আট ঘন্টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন রাত যত বাড়ছে গাড়ির সংখ্যাও যেন পাল্লা দিয়ে বাড়ছে প্রচুর লরি তো চলে এখন আর এদিকটায় তো রয়েছে মানে এখন আমরা ঝাড়খণ্ডে রয়েছি তার ফলে আমাদের যে টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমটা পুরোটাই চলছে একেবারে সেই দিল্লি থেকে হয়ে এদিকে নর্থ ইস্ট পর্যন্ত এটাই মূল আমাদের লাইফলাইন তাতে প্রচুর লরি থেকে আরম্ভ করে বাসও রয়েছে প্রাইভেট গাড়িও প্রচুর রয়েছে তার ফলে মাঝে মাঝেই রাস্তায় যে জায়গাগুলো ডাইভারসন হয়েছে সেই জায়গাগুলোতে একটু একটু করে দাঁড়াতে হচ্ছে মানে একটা ট্রাফিক একটা কনজেশন তৈরি হচ্ছে ঠিক আছে ওভারঅল তবে রাতের দিকে এলে কি হয় লোকাল যে ট্রান্সপোর্ট মানে ট্রাফিকটা সেটা থাকে না শুধুমাত্র যারা থ্রুতে চলছি মানে আমরা যারা লং চলছি সেই ট্রাফিকটা থাকে লোকাল ট্রাফিকটা থাকার ফলে একটু সুবিধা হয় তা আমার ব্যক্তিগতভাবে রাতে চালাতেই বেশি ভালো লাগে দিনের থেকে রাতে অনেক কমফোর্টেবল আমি ফিল করি আর কি সাড়ে বারোটা বাজে আমরা টোল প্লাজায় এলাম এখানে একদমই টোল গেটগুলো ফাঁকা পড়ে রয়েছে আমাদের কোনো দাঁড়াবার প্রয়োজন নেই সুন্দরভাবে আমরা মুভ করে বেরিয়ে যাব টোল এখানে নেবে একশো পঁচিশ টাকা আমরা ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ জাংশান এলাম এই যে মোড়টা এটা হচ্ছে বারহির মোড় বাঁদিকে চলে গেছে পাটনা আমাদের ডান দিকে চলে গেছে ধানবাদ আসানসোল এই ধানবাদ রাঁচি বোকারো ওইটা আর পুরুলিয়াও যাওয়া যায় আর আমরা সোজা যাবো কলকাতা এলাম হচ্ছে বেনারসের দিক থেকে তার মানে এই রাস্তাটা গুরুত্ব বুঝতে পারছেন চারদিক থেকে এটা একটা ইম্পর্টেন্ট জাংশান ঘড়িতে এখন একটা তিরিশ আমরা কুলগো টোল প্লাজায় এলাম এখানে টোল দিতে হবে একশো পঁচিশ টাকা রাস্তা মোটামুটি বিহার পেরাবার পরেই অনেকটা ভালো হয়ে গেছে মানে ভালো হয়ে গেছে মানে এদিকে ওই ওভারপাসের কাজগুলো হয়ে গেছে আর যেখানে যেখানে সিক্স লেনের কাজ হওয়ার কথা ছিল সেগুলো হয়ে গেছে ওভারঅল এক্সপিরিয়েন্স এদিকে ঠিকই আছে তবে যেরাম বললাম একটু আগে গাড়ির বেশ ভালো চাপ আছে সেটা একটা আমাদের সমস্যা হচ্ছিল তবে যেহেতু এখানে লেন এবং পুরোটাই কাজ হয়ে গেছে তাই সেই প্রেশারটাকে মোটামুটি ম্যানেজেবল চলুন এবার আস্তে আস্তে আমরা আসানসোলের দিকে যাই আসানসোলের ডিস্টেন্স এখান থেকে ওই কম বেশি মনে হয় আশি কিলোমিটারের মতো হবে আশি নব্বই কিলোমিটারের মতো আছে তা সময় লাগবে হয়তো দেড় ঘন্টার আশেপাশে আমরা তোপচাচি এলাম এই ডান দিকে তোপচাচি রাস্তাটা বাঁদিক থেকে একটু আগে কেটে গেল আর গোমো যেতে হলেও এখান থেকেই যেতে হবে অনেকে তোপচাচি আসেন তার ডিস্ট্যান্সটা কলকাতা থেকে তোপচাচির ওই তিনশো কিলোমিটারের আশেপাশে সময় লাগতে পারে ওই সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা বর্ষাকালে এলে বেশ কিছু ফলস আছে তার ভালো ভিউ হয় আমারও আসার ইচ্ছা রইলো অনেকদিন আগে একবার এসেছিলাম দেখি যদি এবছর সময় হয় অবশ্যই আসবো একবার এইচ নাইনটিন ধরে আস্তে আস্তে একটা কথা না হলে পারলাম না অনেকগুলো স্টেটই কভার করলাম তা ঝাড়খণ্ডে লাগছে রোড ইনফ্রাস্ট্রাকচারে মারাত্মক একটা ডেভেলপমেন্ট হয়েছে ঝাড়খণ্ডের একটা মারাত্মক মেকওভার প্রচুর রাস্তা শিলেন হয়ে গেছে এবং প্রচুর ওভারপাস হয়ে গেছে এবং রাস্তা থেকে যে আগে দেখতাম বাড়িগুলো রাস্তার ওপরে সেগুলোকে যথেষ্ট সরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তার সঙ্গে তার যে একটা সার্ভিস রোড সেগুলো তৈরি হয়ে গেছে তার ফলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা কমে যাবে এই ফেন্সিং এবং সার্ভিস রোডটা হওয়ার পরে হয়তো যারা জবরদখল সে সরাতে গেছে আমাদের মনে হয় পশ্চিমবঙ্গেরও এর একটা প্রয়োজন রয়েছে রোড ইনফ্রাস্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো রাজ্যের একটা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে দেখা যাক হয়তো অচিরেই সেই কাজ ওয়েস্ট বেঙ্গলও হবে আমরা এখন বরাক নদীর ওপর দিয়ে যে ব্রিজ তা পার হচ্ছি বাঁদিকে রয়েছে মাইথন ড্যাম তা আমাদের পিছনেই ফেলে এলাম আমরা মাইথন টোল প্লাজা একশো টাকা টোল ওখানে কাটল এখন ঘড়ি বলছে দুটো পঁয়ত্রিশ আমরা কালকের সাড়ে আটটা আটটা সাড়ে আটটা স্টার্ট করেছিলাম মানে প্রায় আঠেরো ঘন্টার মতো আমাদের ট্রাভেল টাইম চলছে এই যে সামনে যে রাস্তাটা দেখছেন এই রাস্তার বাঁ দিক দিয়েই চলে গেছে কল্যাণেশ্বরী মন্দিরের রাস্তা আর আমরা এগিয়ে যাব সামনের দিকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে ভাবলাম এইবারে একটু মানে চেঞ্জ হই মানে পাইলট থেকে কো পাইলট হয়ে যাই শম্ভুকে বললাম তুমি তাহলে চালাবে শম্ভু ঠিক আছে চালাচ্ছি তা আপাতত শম্ভুই চালাক তারপরে আমি পাশে বসে বসে যাই তা আড়াইটে যেহেতু বেজে গেছে আশা করছি আমরা মোটামুটি ডানপুরি ঢুকতার ঘন্টা তিনেক লাগার কথা মানে সাড়ে পাঁচটার আশেপাশে হয়তো আমরা ডানপুরি ঢুকে যাব। তাহলে যদি সাড়ে পাঁচটায় ঢুকতে পারি তাহলে আমাদের সময় লাগছে একুশ ঘন্টার মতো তো চলুন আগে ঢুকি তারপরে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে আমরা বাঁশকোপা প্লাজা এলাম ঘড়ি বলছে সাড়ে তিনটে আর টোল লাগবে আমাদের নব্বই টাকা এখানে ডানকুনি টোল প্লাজায় এলাম আমরা ঘড়ি বলছে পাঁচটা পঞ্চান্ন আমরা ডানকুনি পৌঁছালাম কালকে সকাল আটটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আগ্রা থেকে আমাদের তাহলে সময় লাগলো বাইশ ঘন্টা আগ্রা থেকে সরাসরি নন আমরা এলাম কলকাতা আশা করি এই যে রুট আপনাদের ভালো লাগলো অভিজ্ঞতাটা আপনারা সঞ্চয় করতে পারলেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানতে চাইবেন আর এই চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য